হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছিল 1:45, 1:45 বেশি হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি মেয়েকে মাত্রই স্কুল থেকে বলছি বাস স্টপ থেকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওকে এখন ড্রেস ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। এদিকে আমার মেয়ে খুব লাফালাফি করছিল আর বলছিল যে স্কুলে কি হলো না হলো, আমার সঙ্গে কথা বলছিল ওই ব্যাপারে কি করেছে না করেছে। তারপরে দেখো জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, তারপরে মেয়ে এসে মানে ফ্রেশ হয়ে নিল, হাত পা মুখ টুক ভালো করে ধুয়ে নিল। তো এখন দেখো ক্রিম লাগা আচ্ছা, আমি বললাম যে এই গরমে আর লাগাতে হবে না এখন। তো তো বলে কি না লাগাই একটু, এটা মানে দেখানোর জন্য, এমনিতে লাগায় না, এখনও ক্রিম লাগাচ্ছে। ও তো তারপরে হচ্ছিল মেয়েকে আমি যখন স্কুল থেকে নিয়ে আসি তখনই আমি ক্লাস ওয়ার্কগুলো সব চেক করে নিই, যে কী করানো না করালো সেগুলো একবার চেক করে নিই। চেক করে নিলে আমার সুবিধা হয় যে সন্ধ্যাবেলা আমি হিসাবে পড়াতে পারি, নয়তো এগুলি নিয়ে সন্ধ্যাবেলা বসলে পড়ানোর সময় তো এখানে অনেকটা টাইম চলে যায়, সেই জন্য আমি আসার পরেই চেক করে নিই। তো এখানে আমি তাই করছিলাম, সব আমি বলছিলাম যে কী করালো না করালো দেখা আমাকে। তো সব বের করে করে দেখাচ্ছিলো, আমি এগুলো একটু মানে চোখ বুলিয়ে নিচ্ছিলাম আর কি। তো এদিকে দেখো তোমাদের দেখাচ্ছে কি আর্ট করেছে না করেছে এগুলো দেখাচ্ছে। আর ও আমার সঙ্গে অনেক কথা বলছে, কেননা তোমার স্কুলে কি হয় না হয় সব এসে বলে, মা এটা হলো, মা মিস এটা বললো, ফ্রেন্ডের সঙ্গে এটা হলো, হেন তেন অনেক কথা বলে এসে নিই। তো এখন আমি চেক টেক করে আমি ওকে এখন ভাতটাত খাইয়ে দেবো। তো এদিকে ও আবার ডায়েরিতে কি লিখতে বলেছে ম্যাম সেটা বসে বসে লিখছে এখন। আমি বললাম তাহলে তুই লিখ, আমি বইটইগুলো জায়গা মতো রেখে আসি। তো এখনও দেখো বসে বসে লিখছিল, এখন বসার থেকে শুয়ে পড়েছে, আর কি বলবো। তো তো এখন দুপুর 2 বেজে গেছে, আমার মেয়ে ওখানে বসে বসে ডায়েরিতে একটা কি লিখেছে, প্রেয়ার লিখছে ডায়েরিতে। তো এখন আমি আমার মেয়েকে খাইয়ে নেব। তো চলো আগে তোমাদের দেখাই, আজকে রান্নাবাড়িতে আমি কিছু শেয়ার করলাম না, তো আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুড়ি ঘন্ট করেছি, মাছের মাথা লেজা সব ছিল। তো আমার বর বললো মুড়ি ঘন্ট করে রেখো, তো এই মুড়ি ঘন্ট করেছি। এটা হচ্ছে ছোট মাছের একটা তরকারি মতো করেছি, ঝালও বলতে পারো তোমরা, ধনে পাতা দিয়ে পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা দিয়ে টমেটো এগুলো দিয়ে ছোটো মাছের একটা ঝাল করেছি। আর এটা হচ্ছে কচু বাটা, কী করছিস? এটা হচ্ছে কচু বাটা, তো আমার মেয়ে বাটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই করা এটা। তো এখন আমি আমার মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি, ও মানে দেখো টুকে টুকে খাচ্ছে একটু একটু করে, আসলে অপেক্ষা করছে আমার ফোনটা নেওয়ার জন্য, মানে খেতে বসলে ফোন লাগবে। এই অভ্যাস মানে ওই ওর যে এই বাজে অভ্যাসটা আমি এখনও ওকে চেঞ্জ করতে পারলাম না, খেতে বসা মানে ফোন দাও তাহলে খাবো আর কি। তো চেষ্টা করছি যতটা পারছি ফোনটা না দেওয়ার চেষ্টা করছি, যখন খুব বেশি ঝামেলা করে তখন একটু দিই আর কি। তো ওদিকে ওর খাওয়া দাওয়া, এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার জামা কাপড় ছিল কিছু, আমি যেগুলো মেয়েকে আনার আগেই উঠিয়ে রেখে গেছিলাম, ভাঁজ করার আর টাইম পাইনি তখন। তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। এখন আমি ঘুমানোর জন্য শুনি, আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য শুয়ে পড়েছি। আর মেয়েকে বলছি যে ওর আয় ঘুমা, ঘুমাতে যাচ্ছে না, ওদিকে দেখো কি করছে, জানো কোথায় গেলি, লুকাচ্ছে ও। তো ডেকেই চলছি আয় শুই এখন, নয়তো কি করে না, একবার ঘুমালে আর ঘুম ভাঙতে চায় না। তো একটু লেট হয়ে গেলে 4টার দিকে ঘুমালে 7টা বেজে যায়, তারপরে আর ঘুম ভাঙে না, আমার ডাকতে ডাকতে আমার মানে কি বলবো, তাও ঘুম ভাঙে না। তো বললাম এখন আয় শুয়ে পর, ঘুমিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়ে গেলে তাড়াতাড়ি পড়তে বসানো যায়, নয়তো বেলা মানে রাত্রি হয়ে যায়, 7টা বেজে যায়, পড়তে বসাতে বসাতে তারপর ছুটিয়ে দিয়ে দিতে 9:30-10টা বেজে যায়। তো কী বলবো, এখন ও ঘরে চলে গেছে, আমি বলছি ও ঘরে চলে গেছে। তো ওকে ওকে এখন জোর করে এনে ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়ানোর পরে আমার ঘর চলে আসলে ভাত দিয়ে আমি শুয়ে নেবো, 1-2 ঘন্টা ঘুমাবো, তারপরে উঠে আবার শুরু মেয়েকে নিয়ে বসতে হবে পড়াতে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, আসো না এখন চলো। হ্যাঁ ওগুলি ধরিস না, ওগুলি আমাকে কেন ঘর নোংরা করছিস কেন? হ্যাঁ হ্যাঁ দেখো কুকুর দিয়ে যাবে, কত ট্যালেন্টেড ও, মানে দুষ্টুমি করাতে মস্ত বড় ট্যালেন্টেড মেয়ে একজন, ওখান থেকে পড়বি পড়ে গিয়ে ব্যথা পাবি, চল
চল এখন ঘুমো দে, পরে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে, তো রাত্রি হয়ে যাবে, পড়তে দেরি হবে। চলো চলো চলো। চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, না তো দুষ্টুমি করেই যাবে। তো দেখো 7:45 বেজে গেছে, মেয়েকে ডেকে ডেকে এখন উঠালাম, চোখটা খুললো কিন্তু এখনও বেডটা ছাড়েনি আর কি, বিছনাটা ছাড়েনি এখনও। তো চলো ওঠো, উঠতে বসতে হবে তো, ওঠো। তো এখন এরকম করতে করতেই আবার এখন আমি বলতে হবে বারবার করে ওকে, এখন তারপরে গিয়ে বেডের থেকে নামবে। তো এখন আমি মেয়েকে পড়তে বসালাম, এখন পড়াশোনা করছে। তো এখন দেখো আমি এখানে ওকে টুকে টুকে দিচ্ছি আর ও লিখছে। তো দেখো এই যে লেখা, পড়াশোনা মাঝখানে অনেক মহাভারতের যুদ্ধ এক চলে গেল, হয়ে শেষ হয়ে গেল। কি ব্যথা হবে, ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা হবে, এখন মাথা ব্যথা, গলা ব্যথা, কত কিছু ব্যথা হচ্ছে এখন। তো এখন ওকে পড়িয়ে নিই, ওকে পড়াতে পড়াতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন ওকে পড়িয়ে নিয়ে পড়ানো হয়ে গেলে এখন 9:00 বেজে গেল প্রায়, 9:00 উপরেই হয়তো হবে। হ্যাঁ 9:00 উপরেই হবে। তো আমি ভাত বসাতে হবে আমাকে, তো ওকে পড়াতে পড়াতে এক পাকে গিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। চলো এখন ওকে পড়াই, আর ভিডিওটা আমি লম্বা করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার না প্রচণ্ড হাঁচি আসছে, মানে একবার যদি শুরু হয় আর বন্ধ হয় না এরকম। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার মার পাশেই থেকো, লাইক করে নিও, কমেন্ট করে নিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 500 সাবস্ক্রাইব করে দাও, 500 সাবস্ক্রাইব লাগবে ওর এখন। চলো টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে।